subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা এবারের সুপার কাপের সেমিফাইনালের এটিকের ম্যাচ অর্থাৎ এটিকে বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচ নিয়ে কথা বলবো, যে ম্যাচটি হতে চলেছে 10 এপ্রিল অর্থাৎ বুধবার সন্ধ্যে 8:30 থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন স্টারপোর্টস 3 এবং হটস্টারে। তো চলো শুরু করা যাক। তো গাইস, সুপার কাপের সেমিফাইনালে এটিকে মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসির সঙ্গে। আর যদি এই সুপার কাপে দুটো টিমের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তাহলে চেন্নাইয়ান এফসি এখনও পর্যন্ত সুপার কাপে হারিয়েছে মুম্বাই সিটি এফসিকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। উল্টো দিকে এটিকে হারিয়েছে রিয়েল কাশ্মীর এফসিকে এবং দিল্লি ডায়নামো এফসিকে। আর দুটো টিমই আইএসএলে যা পারফরমেন্স করেছিল তার তুলনায় সুপার কাপে তাদের পারফরমেন্স খুব ভালো। তবে চেন্নাইয়ান এফসি এখনও পর্যন্ত সুপার কাপে কিছু সুবিধে পেয়েছে, যেমন চেন্নাইয়ান এফসি এখনও পর্যন্ত সুপার কাপে খেলেছে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। আর দুটো টিমেরই ফুল স্কোয়াড ছিল না, কারণ মুম্বাই সিটি এফসির মাত্র একজন ফরেন প্লেয়ার ছিল। উল্টো দিকে নর্থ ইস্ট টিমেও বার্থলোমিও ওকবেসে এবং ফেডরিকো গালেগোর মতো ফুটবলাররা ছিলেন না। তবে চেন্নাইয়ান এফসিও ভালো পারফরমেন্স করেছে, তাদের হয়ে অনিরুদ্ধ থাপা খুব ভালো ফর্মে আছেন। উল্টো দিকে এটিকে হারিয়েছে পূর্ণ শক্তির রিয়েল কাশ্মীর এফসি এবং দিল্লি ডায়নামো এফসিকে। এবং এটিকের হয়ে তাদের স্ট্রাইকার বলবন্ত সিং খুব ভালো ফর্মে আছেন, তিনি দুটো ম্যাচে 4টি গোল করেছেন। এছাড়াও ম্যানুয়েল ল্যাঞ্জারোতেও ভালো ফর্মে আছেন, তিনিও দুটো ম্যাচে 2টো গোল করেছেন এবং জয়েস রানও ফর্মে আছেন। তো এটিকের টিমটাও এখন বেশ সেপে লাগছে। আর গাইস, যদি এটিকে বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচে দুটো টিমের প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তাহলে চেন্নাইয়ান এফসির প্লেইং ইলেভেন হতে পারে অনেকটা এইরকম: করণজিৎ সিং, তন্দম্বা সিং, এলি সাবিয়া, মেলসন আলভেস, লালডেল ডিয়ানা, ধনপাল গণেশ, অনিরুদ্ধ থাপা, রাফায়েল অগস্ত্য, গ্রেগরি নিলসন, সিকে ভিনিত এবং জে জে লালপেগলুয়া। উল্টো দিকে এটিকের জন্য এই ম্যাচে সমস্যা হলো তারা কাট সমস্যার জন্য প্রণয় হালদারকে এই ম্যাচে পাবে না। তো এটিকে হয়তো প্রণয় হালদারের জায়গায় ইউজেনসন লিংডোকে খেলাতে পারে, অথবা এটিকের ফর্মেশনটা হতে পারে 4-1-4-1, যেখানে এটিকের টিমটা হতে পারে অনেকটা এইরকম: দেবজিৎ মজুমদার, রিকি, অর্ণব মণ্ডল, জন জনসন, প্রীতম কোটাল, গার্সন ভিয়েরা, এভারটন স্যান্টোস, এডু গার্সিয়া, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে, জয়েস রানে এবং বলবন্ত সিং। আর যদি এই ম্যাচের জন্য কি প্লেয়ার্সদের কথা বলা যায়, তাহলে এটিকের জন্য কি প্লেয়ার্স উঠতে পারেন: জন জনসন, গার্সন ভিয়েরা, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং বলবন্ত সিং। উল্টো দিকে চেন্নাইয়ান এফসির জন্য কি প্লেয়ার উঠতে পারেন: অনিরুদ্ধ থাপা, রাফায়েল অগস্ত্য এবং জে জে লালপেগলুয়া। তো গাইস, তোমাদের কি মনে হয় এই ম্যাচের জন্য কি প্লেয়ার্স কারা উঠতে পারেন এবং এই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে পারো। তো সাবস্ক্রাইব করে দাও, আমরা 25,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো 25,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও, সাবস্ক্রাইব করো। আর যদি আমাকে তোমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।